ভালো হলো দে এই গোল্ডেন ফেগো ধাবত লাগাত পাবি হলো তাই মানে ইনস্ট্রাকশন করে বা বুঝে দেয় কোন জায়গা তিনি কি কোন জায়গা তিনি কি নয় তো গম নাগান হিনা আছি আমার নাম আমার নাম ও চান্ডা ভাপাইয়া ও কত কত বছর হয়েছে আমি 2015 সালে ইয়ে ভান্তে হই আচ্ছা আচ্ছা এখানে আমি 2017 সাল থেকে আছি আচ্ছা আচ্ছা আমাদের পরম পূজনীয় গুরু ভান্তে আমাদেরকে এখানে দেখাশোনা দায়িত্ব দিয়ে রেখেছে আচ্ছা 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 এই যে সৈত্য গোল্ডেন পেগোডা নির্মাণ করেছেন তো কবে নির্মাণ হয়েছে এটা জানাশোনা আছে ও আচ্ছা থ্যাংক ইউ তো এইটা গোল্ডেন পেগোডা শুরু হয় 1995 সালে শুরু কাজ শুরু করেন এবং 2000 সালে উদ্বোধন করেন আচ্ছা আচ্ছা আমি শুনেছি নাকি এইখানে কি ভগবান বুদ্ধের ধাতু আছে এটা কি সত্য নাকি হ্যাঁ অবশ্যই ভগবান বুদ্ধের শরীর ধাতু এখানে স্থাপন করা হয়েছে আমাদের পরম পূজনীয় গুরুভান্তে বার্মা সরকার থেকে ওখান থেকে অ্যাপ্লাই করে বুদ্ধের শরীর ধাতু এনেছে এবং এখানে স্থাপন করা হয়েছে আচ্ছা আচ্ছা এই সত্য বেকানে সদেয় উপায় মহাতের নির্দেশ অনুসারে ওই না হ্যাঁ হ্যাঁ আমাদের পরম পূজনীয় আমাদের উপাধ্যায় গুরু বাংলাদেশের দিবল বুদ্ধ শাসন সেবক সংঘের প্রধান প্রতিষ্ঠাতা এবং এই গোল্ডেন প্যাগোডার প্রতিষ্ঠাতা ওনার প্রথম পদচারণা ওনার প্রথম প্রতিষ্ঠান এটা এই যে চারিদিকে সার্থা বুদ্ধমূর্তি আসছে এনার অর্থ কি ও আচ্ছা এই ভদ্রকল্পে আমাদের এই ভদ্রকল্পে পাঁচ বুদ্ধ আবির্ভূত হওয়ার কথা অলরেডি আমরা কাকুসন্দ কোনাগম কাশ্যপ গৌতম চার বুদ্ধ আবির্ভূত হয়ে গেছে আচ্ছা তো ওই চার বুদ্ধকে ইয়া করে এখানে স্থাপন করে রাখা আগামী আর্য মিত্র বুদ্ধ তো আগামী অনাগত বুদ্ধ হবে আচ্ছা আচ্ছা এই জন্য ছায়া এটা স্থাপন করছে আচ্ছা আচ্ছা আমি আমি বেশি খুশি হলাম এনার সাথে অল্প কথাবার্তা জিজ্ঞাস করছে আরও একটা আমি জিজ্ঞাস করতে চাই কি যেমন আমি তো কয়ে খালি গেছে স্বয়ং গুরুবান থেকে দেখাশোনা করছে কিন্তু আই মিনস আমি তো ওনার বক্তয় নয় আমি তো ওনার ফলোয়ারও নয় কিন্তু আমি একজন বিজ্ঞ হোনার সাথে আমি একজন সত্যকে মানে বক্ত তো বান্তে তো যেভাবে বিছনাই লেদি আছেন ওই রকমই ঘুরিনে আছে খোলা কোনো মানে কি কয় বক্স ছাড়া ঘুরিনে খোলা ঘুরিনে রাখেছেন এইটা কি মেডিসিন ছাড়া কি সম্ভব হয় নাকি বান্তে মেজিক পাওয়ার আছে কেউ কেউ তো বান্তে মেজিক মাস্টার বলে এই বান্দরবানে হ সাতমারা হ এবং কেউ কেউ বড়ুয়ায়ও হ বলেন এটা কি সত্য নাকি আসলে বৌদ্ধ ধর্ম তো মেজিক বলবো নাকি কি বলবো একটা আলাদা একটা ধর্মের গুণ আছে আচ্ছা সে ধর্মের গুণটাকে ধারণ করে আমাদের পরম পূজনীয় গুরুভান্তে অর্থাৎ এই গোল্ডেন প্যাগোডা প্রতিষ্ঠাতা আমাদের গুরুভান্তে এখনও ওনার শরীর কোনো অবস্থাতে পচন ধরে না এবং
এখনো সুরক্ষিত আছে আচ্ছা কোন বক্স ছাড়া বা ফরমালিন ছাড়া এটা এটা সত্য ফরমালিন দেয়া হয় নাই এটা সত্য ফরমালিন দিলে দিলে সচরাচর যারা বিজ্ঞ মানুষরা বলেন যে বক্সে দিতে হয় আর বেশ কয়েকবার নাকি এটা কয়েক মাস অন্তর অন্তর দিতে হয় আচ্ছা আর কোনো বায়ু প্রবাহ করলে নাকি এটা পচে যায় আচ্ছা আর আমাদের গুরুভান থেকে রাখা হয়েছে অলরেডি খোলা ইয়াতে খোলা খোলা রুমে তো এটা কি ধর্মের ধর্মের কথা তো এখন বাদ দেন এটা কি সত্যিকারে কি ম্যাজিক পাওয়ারে আছে নাকি নাকি এমনি ধর্মের গুণের আছে এটা সম্পূর্ণ ধর্মের গুণে হ্যাঁ ধর্মের অচিন্ত গুণে আচ্ছা হ্যাঁ আমাদের গুরুভ্রান্তির সত্যের গুণ ছিল হ্যাঁ ধর্মের সত্য গুণ ছিল সেই সত্য গুণেই প্রভাবে ওনার শরীর এখনও সুরক্ষিত আছে আচ্ছা এই জিনিস চ্যানেলতে মুহিতে থাতন ফিজার করি লুম এই বুদ্ধদা তো সামনে হিতে ফিজার করি লুম অনেক মান্য হবাকে অলদে বানতে ম্যাজিক পাওয়ার লয় এ ধরনের করি নে দারুণে বাদায় করি নে দু করি নে আগায় করি নে হবা সেই কারণে মুই হবাতে সাঙতে অলদে মুই স্বয়ং সশক্কে দি মুই দেখুং এক করে মানে রুমত কুলু মানে লেদিগি করি নে আগে হন মানে বক্স সারা করি নে আগে হন মানে রুমত সমিলে ফজা বাজো নেই তাছাড়া আরও হদ গেলে মাগেন এ বাম্মু বান্তের এ বাম্মু এত তিন বছর তিন মাস ওনার ফরই মনিচ্ছর হইয়ে দক এখনো পর্যন্ত এ বাম্মু আগে দেয় এ বাম্মু আগে দেয় তাছাড়া আরও জেনি নাই হানানি সিধে সিধে ওই যে গই সে নেই কোনো প্রায় মানে গোল্ডেন কালার সমান সমান ঘুরি নেই কালারিং অল্লই তো এই সে কারণে শুনতে সত্যরে সত্য হয় মিথ্যারে মিথ্যে হয় কারণে মুই ফরম বক্ত বান্তের নলৈ সত্য গানরে বক্ত জেকে থাতুন খুদ নিজস্ব তেজে সিজ ইয় দাগে ভগবান বুদ্ধ দাতু আগে তে তারা তো খবর হইবাক ইয়েন হি গেচ্ছে গেচ্ছে করি নেহি তারা দারু দিনে রাগাত নাহি ম্যাজিক পাওয়ারলে রাগাত হদ গেলে ভগবান তথাগত বুদ্ধর গুণ অচিন্তনীয় গুণ গুণ নয় ধর্মই ধর্মগুণ নয় এই ধরনের গুণ নয় মানতে আগে তো মই বাড়ি সুজি হলোঁ নতুন এই দুঃখগুৰি নে মূল্যৱান সদা পিন্ধিবি যে আজা গৰম আৰু থলৈ ভৱিষ্যতে দি এই ধৰণৰ গুৰি নে সদা পাৰ্চাদ কৰিব এবং মিলে মিলি হ'ব বাঢ়ি সুজি হলোঁ মই তৎ